गाइस गुड मॉर्निंग। तो चलो आज के वीडियो स्टार्ट करा जाए। तो ऑब्वियसली हम इन्हें काज करते करते वीडियो स्टार्ट कर दिए आज के, तो चट जल्दी करते हैं। तो यही कारण भावलम जो वीडियो एखन थे स्टार्ट करा जाए, तो यही कारण वीडियो स्टार्ट कर दिल। और वीडियो देखा हमें खाली एटुकू बोलो जो प्लिज तुम्हारा वीडियो देखो, लाइक करो और पेजटा के फलो करो, प्लिज प्लिज प्लिज। एट भावते बोलो जो तुम्हारे रिक्वेस्ट कर। तो चलो एन जाब हमें से बेबीटार का, जो बेबीटार आपडेट तुम्हारे फार्ष्ट डे थे दिए इस जार अवस्था खूब खराब। तो दूध नहीं जाने, तो चलो जावा जा कम अवस्था आज ना आज सब तुम्हारे देख। तो चट जल्दी को चले आसलम तरह से कमन आन ओके खावान दावान जा समस्त किसान करते होते कारण और ये और थार जगह देखते अपोजिट साइड दिए ओ दिक दिए देखा मार के। तो घूरे आबार एलम तो सामने इसे देखल शुए आ। तो चलो ओ कैमन आना आज तो सारा रात जेते पारी ना, ओके तीन टाइम खावा तारपर आमी चले आसि। तो ओखाने शुए आछे, तो आमी ओके बोलछिलाम ताड़ाताड़ी बेरिये आय। तो एखन देखो चारटा पाए ओ हाँटछे, माने पेछन पाटाय खूब भालो मतो जोर पाच्छिलो ना, दाड़ाते पारछिलो, ओई जे एकटु एकटु पा फेलछिलो, एकटा पाए प्रब्लेम छिलो आर तीनटे पा दिये ठीकठाक छिलो। बाट हठात करे कि होलो आमी जानि ना, आमी भेबेछिलाम ठीक होये जाबे। तो खावालम, खावानोर पर ओर भाई बोन जारा छिलो ओदेर जोन्नो आमी किछुटा करे खाबार निये जाई एक्सट्रा, तो ओदेरकेओ खावालम। বাচ্চাটাকে খাবার খাইয়ে চলে এসেছে আর মা এখানে রান্না করছিল, এই কারণে আমি ভাবলাম এখানে একটু ভিডিওটা ক্যাপচার করি। এই কারণে আর চাই না। আর আমাদের এই মহারাজাকে দেখো চুপচাপ বসে আছে, আজকে ঘুমায়নি, একটু কো টাইম অল্প টাইম ঘুমিয়েছে বাস। তো আমি যাচ্ছি একটু ছাদে, আর মহারাজ আজকে ঘুম থেকে ধরতেলে ঘুমাই, সকালবেলা থেকে এক ঘন্টার মধ্যে একটু ঘুমালো না কি করলো কে জানে, তারপর থেকে উঠে বসে আছে। আজকে একটু কাজ আছে, ওকে স্নান টান করাবো, আমি তেল দিয়ে রাখছি মাথাতে, শ্যাম্পু টাম্পু করবো, আজকে একটু কাজ আছে। আমি আসলাম উপরে গাছগুলোকে একটু জল দিব বলে, জল দেওয়ার আগে মাটিগুলো একটু খুঁড়ে দেওয়াটা ঠিক মনে হলো, আগে মাটিগুলো একটু খুঁড়ে দিই তারপর আমি গাছগুলোকে জল দিব। তো চলো আমি আগে কাজটা করে নিই তারপর কথা বলছি। তো সমস্ত গাছগুলি আমি মাটি খুঁড়ে দিয়েছি আর জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আর পয়জনও দিয়েছিলাম, তো সেগুলো আমি ভালোমতো জল ছিটিয়ে দিয়েছি, পয়জনগুলো ধুয়ে গিয়েছে। আর অলরেডি এখানে আমি আর মা বসে বসে আচার খাচ্ছিলাম আর কিছু না, তো তখন ভিডিওটা ক্যাপচার করেছিলাম। বড় পেয়ারা গুলো নরম ছিল। আমার মায় না লজ্জা ভাই, আমার মার থেকে এজে রেজে মহিলারা না ভিডিও করা স্টার্ট করছে। আমি আমার মাকে যদি বলি ক্যামেরার সামনে আসো আসতে চায় না। এবার তোমরা হঠাৎ করে ভাববে যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, তো আমি রেডি হয়ে যাচ্ছি একটু মার্কেটে জিনিস আনতে, এবার বুঝতে পারবে কেন। তো আমি হরিয়ামপুর থেকে চলে এসেছি, মানে মার্কেট থেকে কিছু কিছু জিনিস পেয়েছি আর কিছু কিছু জিনিস এখনো পাইনি। তো পাইনি বলতে কেকটা পাইনি, কেকটা অর্ডার দেওয়া হয়েছে, বাড়িতে এসে দিয়ে যাবে, আর বাকি জিনিস আমি নিয়ে এসেছি। আজকে স্পেশাল হলো এটাই যে মার বাবার আজকে অ্যানিভার্সারি, হঠাৎ করে সেলিব্রেশন করার মুড হলো তাই করছি। মানে সকাল থেকে একদমই মনে ছিল না, আমার মা নিজেরই মনে ছিল না যে আজকে তাদের অ্যানিভার্সারি। তো যখন মনে হলো তো এখন প্রিপারেশন স্টার্ট হয়েছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক, প্ল্যানিং অনেক কিছুই ছিল, বাট কিছুই হবে না। বাড়িতে বেলুন নিয়ে আসছিলাম, তারপরে অ্যানিভার্সারি লিখা যেটা হয় ওটা নিয়ে আসছিলাম, কোনো কিছু হবে না, কারণ টমি অতিরিক্ত ভয় পাচ্ছে, ও খাওয়া পুজো বন্ধ করে দিচ্ছে, এখান থেকে ওখানে লাফাই বেড়াচ্ছে, আমার দিকে 14 বার করে ঘুরে ঘুরে দেখাচ্ছে, এক নম্বর প্রবলেম। আর দ্বিতীয়ত প্রবলেম হলো বোতটেপ গুলো আমি টেস্টিং করে দেখলাম যে ওয়াল থেকে রংটা উঠে আসে নাকি আসে না চোটে। তো আমি বাইরে গিয়ে এক জায়গায় ট্রাই করেছি, তো দেখলাম অ্যাকচুয়ালি রংটা না চোটে আসছে, আমি এটা জানা ছিল না।
আমি আমার মাসির বাড়িতে দেখেছিলাম আমার বোনের বার্থডেতে করা হয়েছিল এটা তো উপরের দিকে এত বিচ্ছিরি লাগছিল পরে আমি ভাইয়ের সাথে ডিসকাস করেছিলাম ভাই বলেছিল যতদূর আমার রং চটে গেছে নাহলে বোতেপ গুলো ওঠাইনি এবার আমাদের বাড়ি ঘরকে আবার নতুন পেন্ট করা আমার সেই হিসেবে আমি বোতেপ না লাগানোটা ঠিকঠাক মনে করলাম ভেবেছিলাম পেছনটা ডেকোরেট করবো বাট হচ্ছে না যেভাবে নর্মালি হয় ট্রেন মধ্যে কেক আসেনি আমি নিয়ে আসিনি কেক অর্ডার করা হয়েছে কেক দিয়ে যাবে বাড়িটা তো যেমন হয়েছে তেমনই ব্যাকগ্রাউন্ড সেম থাকবে আর ব্যাকগ্রাউন্ডে কোনো ডেকোরেট থাকবে না আমি সব নিয়ে এসেছিলাম বাট কিছু হচ্ছে না যেখানে অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি লেখা যে সেগুলো ছিল ওগুলো নিয়ে আসছিলাম ও দেখো এটা হাতে দেখলে পরে ও কিভাবে তাকাচ্ছে মানে অতিরিক্ত ভয় পেয়ে যাচ্ছে বেলুন ফোলাতে গেলে পরে ভয় পাচ্ছে ও একটা বেলুন ফেটে গেছিল তো ওই নিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে আর কি আর ফ্রিজের উপরে রেখেছি যে বোতেপ এখানে আছে বাট বোতেপের কাজ একটা বাজে বলার কথা না আর এখান থেকে হলো যে বেলুন তো এখানে যার বিয়ের অ্যানিভার্সারি তাকে বসিয়ে দিয়েছি কাজ করার জন্য তোমাকে বললাম আজকে কিছু কিছু আইটেম করা হবে এই কারণে তোমাকে বললাম তুমি বসে বসে এগুলো করো আর আমি অন্যদিকে যাচ্ছি তো এইভাবে টেবিলটাকে ডেকোর করা হয়েছে আদারওয়াইজ কিছু না কারণ দেখো আমার এই বাড়িতে কোনোখানে টমকে দেখতে পাচ্ছি না এই এক টমি বসে আছে টমি এত ভয় পাচ্ছে মানে বলার কথা না ও গিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে দেখো মানে আমি বেলুন ফোলাতে চাইলাম না আবার ভাবলাম কিছু করবো না যখন থাক ডেকোরটাই টেবিলটাই একমাত্র রেডি করি ও দেখো একা একা ঘুমিয়ে আছে অতিরিক্ত ভয় পেয়ে আছে ও এই কারণে করা হয়নি ভাবছিলাম টেবিলটাকে একদম এক কালারেরই করবো কিন্তু এক কালারের হয়নি কিছু বেলুন লিক বেরোয়েছে এই কারণে হচ্ছে না তো এইভাবে মিক্সড আপ করে করা হয়েছে তো আমাদের টেবিলের ডেকোরেশন কমপ্লিট মিডিলে কেকটা রাখা হবে ব্যাস আর আমরা রুমে কোনো ডেকোরেট করছি না মানে ওয়ালে কোনো ডেকোরেট করবো না জাস্ট এটুকু টেবিলটাই ডেকোরেট আমার মা হাজারবার আমাকে বলছে তোর বাবা বকা না দেয় তোর বাবা বকা না দেয় কারণ বাবা জানে না এখন ফার্স্ট টাইম মানে মাদের এটা 26th অ্যানিভার্সারি ফার্স্ট টাইম করা হচ্ছে তো আমি জানি না গডের কাছে প্রে করে যাচ্ছি ভালো কিছু করতে গিয়ে আমাকে বকা না দিয়ে আমার মুডটাই না অফ করে দেয় তো যাই হোক দেখা যাক কি হয় না হয় বকা খাওয়ার জন্য প্রস্তুত থাকি আর যদি বকা না দেয় তাহলে বলতো ভগবানকে থ্যাংক ইউ সো মাচ আর কি চলো পরে দেখা হবে আবার কেক নিয়ে চলে আসছি আর যে আমার টমি শুং শুং লাগাই দিচ্ছে ও একটু রিল্যাক্স হয়েছে এখন এই হলো দূর ওই যে ওর ওলো একটু এখন ঘুরঘুর 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 করছে আর কি তো চলো দেখি কেমন আসছে পরে আবার তো দেখাবো দেখো কেমন লাগছে বলো অভিলাষা অভিলাষা
খাবার খেতে বসে গিয়েছিল তো এইটুকু দেখি আমি এখানে ভিডিওটা এন্ড করছি আর আমি তখন খেতে যাচ্ছি আমি ভাবি তো চল ঘরে গিয়ে দেখি তো মা আমাকে আসতে হলো দেখি ভাবি না তো যাই হোক এখান থেকে ভিডিওটা স্টপ করলাম।